কেউ নামবে না, কেউ নামবে না তোমার। জুতো পরে যা না, সেদিনের গণহত্যা নিয়ে আজ মরিচাপি দিবসে আপনি কি বলবেন? দেখুন, সেদিনের গণহত্যা মরিচাপি আমরা বিগত কয়েক বছর ধরেই করে আসছি, সেরকমই এই বছরও আমরা এসেছি এখানে। যে মরিচাপিতে যেভাবে দলিত সম্প্রদায়ের মানুষদেরকে হত্যা করা হয়েছিল এবং বর্তমান সরকার এই যে মরিচাপির হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং এর যে খাতাপত্র যাই বলুন না, মানে যেসব প্রমাণ ছিল সেই প্রমাণকে লোপাট করার যে চেষ্টা এই বর্তমান সরকার করে চলেছে, যাতে করে এই মরিচাপির যে হত্যাকাণ্ড ইতিহাস যাতে করে মানুষের মন থেকে মুছে ফেলা যায় তার চেষ্টাই বর্তমান মানে সরকার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার পক্ষ থেকে, এসসি মোর্চা ছাড়াও বিভিন্ন মোর্চা এবং আমাদের সংগঠনের বিভিন্ন সংগঠন এসে এখানে মরিচাপির যারা যাদেরকে হত্যা করা হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা এখানে স্মরণ করতে আসি। প্রত্যেক বছরই আসি, সেরকমই এবছরও এসেছি। ইতিহাসের যাতে করে এই মরিচাপির হত্যাকাণ্ড প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যাতে করে জানতে পারেন, বুঝতে পারেন, তার জন্য আমাদের এই প্রত্যেক বছর আসা। আর আমরা মানুষের মনে এই যে হত্যাকাণ্ড প্রত্যেকটা মানুষের মনে জাগরণ করে রাখতে চাই। এই বিষয়ে আগামীতে আপনাদের পরিকল্পনা কী আছে? দেখুন, যারা এই হত্যাকাণ্ড করেছেন এবং করার পরও যারা এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বর্তমান যে টিএমসি সরকারের আগে যে সরকার ছিল বামফ্রন্ট সরকার, সেই সরকারের যারা ছিলেন তারা যে এই যে হত্যাকাণ্ড করেছেন তাদেরকে খুঁজে বার করে, তাদের উত্তরসূরি যারা আছেন তাদেরকেও খুঁজে বার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং গণতন্ত্রের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া আমাদের কর্তব্য মনে করি।